নমস্কার দেখছেন পাবলিক বা লঞ্চের আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে বুক চিনিয়ে চোখে চোখ রেখে আমি সন্তু আমি প্রশ্ন করবো এবং হচ্ছেটা কি রাজ্য জুড়ে হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা চব্বিশ ঘন্টায় প্রায় দুজনের মৃত্যু হয়েছে পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর জুড়ে খাতাল জুড়ে বনগাঁ জুড়ে সর্বত্র একই ছবি কলকাতাতেও একই ছবি সব্যসাচী দত্ত বিধাননগরের কাউন্সিলর তৃণমূল নেতা তিনি বলছেন আসি চাই মাইনে পাই কাজ করলে ওভারটাইম পাই প্রশাসনের এই নগ্ন ছবি দেখে গোটা বাংলার মানুষ প্রশ্ন করছেন ডেঙ্গি নিয়ে আসলে সরকার করছেটা কি হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কলকাতা মেডিকেলেও একই ছবি সেখানে প্রতিনিধি দল যাচ্ছেন দেখছেন কথা বলছেন কিন্তু মানুষ মরছে মানুষ মরছে মানুষ দেখছে যে একের পর এক মানুষ মশা মাছির মতো মরে যাচ্ছে সেটা কেন হবে গোটা বাংলার মানুষ প্রশ্ন করছেন তাদের সুরক্ষা নিয়ে তাদের স্বাস্থ্য নিয়ে এই রাজ্য সরকার আসলে করছেটা কি খাতাল থেকে শুরু করে সর্বত্র একই ছবি বর্ধমান থেকে শুরু করে আসানসোল থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে সর্বত্র একই ছবি জল জমছে ডেঙ্গি হচ্ছে মানুষ মরছে তারক সিং রাস্তায় বেরিয়ে মানুষকে চড়িয়ে দিয়ে বলছেন এটা মানুষের কর্তব্য মানুষের কাজ ভোট আসে ভোট যায় ভোটের প্রতিশ্রুতি দেওয়ার সময় আপনারা এই কথাগুলো মনে থাকে আপনারা বলেন এগুলো মানুষের কাজ আসবো আলোচনায় যারা রয়েছেন পরিচয় করবো আমার সঙ্গে রয়েছেন আমার সঙ্গে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমার তিন অতিথি এখনো তিনজন আসতে অপেক্ষা করতে হবে আমাকে ডিবেট করার জন্য আমি আসবো আলোচনায় যারা রয়েছেন পরিচয় করবো আমার সঙ্গে রয়েছেন অরিত্র শাহ তৃণমূল সমর্থক ডক্টর প্রসূন কুমার ঘোষ চিকিৎসক তিনি শাসক দলের পক্ষে কথা বলবেন বিক্রম ভদ্র রয়েছে সিপিআই নেতা কেতান জয়সুমাল কংগ্রেসের মুখপাত্র এসে উপস্থিত হয়নি তন্ময় মুখার্জি বিজেপির মুখপাত্র এসে উপস্থিত হয়নি সাতীশ সেনাপতি বিজেপির মুখপাত্র এসে উপস্থিত হয়নি আমি প্রসূনবাবুকে দিয়ে শুরু করি একটা প্রশ্নের উত্তর দিন আপনি একজন চিকিৎসক আজও দেখলেন মেডিকেল কলেজে সেখানে অতীন ঘোষকে ছুটে যেতে হলো সেখানে যে ছবিটা উঠে আসছে গোটা রাজ্যের ছবিটা বলুন চব্বিশ ঘন্টায় দুজনের মৃত্যু হয়েছে তথ্য বলছে প্রায় বেসরকারি তথ্য এখনো সরকারের তরফ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি প্রায় চব্বিশ থেকে পঁচিশ হাজার মানুষ আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে আরও এই রাজ্যে আসলে হচ্ছে দেখুন আমি সবার আগে বলি এই যে রোগটা ডেঙ্গুটা এটা তো একটা মশাবাহিত রোগ এটা শুধুমাত্র যে কোনো শাসক বা কোনো বিরোধী তার উপরে নির্ভর করে না সরকারের উপর তো নির্ভর অবশ্যই সরকারের উপর নির্ভর করে যেখানে একটা জিনিস জানতে হবে যখন অবিচ্ছিন্নভাবে কোনো জায়গায় বৃষ্টি হয় এবং জল জমে তখন যে কোনো সময় যে কোনো জায়গাতে এর প্রকোপ বাড়ে এবং গত বছরের হিসেব যদি দেখেন যে গত বছরে প্রায় বাইশ হাজার থেকে ছাব্বিশ হাজারের কাছাকাছি হয়েছিল এবছরও হয়তো বৃষ্টির পরিমাণে যেভাবে যা বাড়ছে তাতে করে হয়তো আক্রান্তের সংখ্যা বাড়ছে ঠিকই কিন্তু সন্তুবাবু আমি আপনাকে একটা কথা বলি যে এবছরে যে পরিমাণে প্রিকশন নেওয়া হচ্ছে শুধুমাত্র এখন নয় আমাদের সামনে দুর্গাপুজো আছে কালী পুজো আছে আপনাকে আমি জানাই যে কলকাতা কর্পোরেশনের তরফ থেকে সমস্ত জায়গায় স্বাস্থ্যকর্মী এবং ডাক্তারদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে শুধু তাই না অত্যন্ত একটা ভালো খবর আপনাদের জানাচ্ছি হয়তো ঘটনাটা খুব দুঃখজনক যে বাড়ছে কমব্যাট করার চেষ্টা করছে এবং করার চেষ্টা করছে প্রশাসন আজ আলোচনায় প্রথমে দেখুন অবিশ্বাস রিপোর্ট মনে আছে তারক সিং এর সেই চরের কথা জমা জল নিয়ে যেন কতই না তৎপর পুরসভা কিন্তু তারপর কি ডেঙ্গির প্রকোপ কমেছে শহরে পরিসংখ্যান বলছে কমাতো দুরস্ত বরং শহর ও শহরতলি এলাকায় আরও চড়াও হচ্ছে ডেঙ্গির ধাবা যাদবপুর বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর মশার আঁতুর ঘর বুঝুন কাণ্ড পড়াশোনা করতে যাবেন বা চিকিৎসা করাতে যাবেন সেখানে গিয়েই অসুস্থ হয়ে পড়বেন এই মেডিকেল কলেজে সুস্থ হতে এসে অসুস্থ হয়ে যেতে পারেন তার কারণ এই মেডিকেল কলেজের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে ডেঙ্গু মশার লার্ভা আজও কলেজ স্ট্রিটের বর্ণপরিচয় মার্কেট ও মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন অতীন ঘোষ তারপর মৌখিক দাওয়াই দিলেন তিনি আমরা ছটা জায়গা আবিষ্কার করেছি সেগুলো ছোট ছোট সমস্যা সেগুলো যদি কর্তৃপক্ষ সজাগ থাকতো তাহলে এই সমস্যাগুলো হতো না আমি কর্তৃপক্ষের নজরে এনেছি ছোট ছোট স্ক্র্যাপ মেটেরিয়াল তারপর বিল্ডিং ভাঙা ডেবরিস তারপর কিছু কিছু জায়গায় অসমান জায়গা যেখানে কিছু মালপত্র পড়ে আছে এইগুলো ইমিডিয়েট পরিষ্কার করতে হবে ডিপার্টমেন্ট ওরা বলেছেন এইচএন সুপার বলেছেন যে আমরা পরিষ্কার করব কিন্তু কথাই তো আর চিড়ে ভিজছে না কারণ আজও ডেঙ্গিত মৃত্যু হয়েছে সল্টলেকের এক বাসিন্দার এরপরই ক্ষোভ উগড়ে দেন বিধাননগর পুরসভা চেয়ারম্যান শুভসাচী দত্ত
আসি যাই, মাইনে পাই, কাজ করলে ওভার টাইম চাই। আপনার প্রেমিসেসের ভেতরে যেটা রয়েছে সেটা যদি আপনি ক্লিয়ার না করেন, FIR করে তাদের লিগাল অ্যাকশন নেওয়া, কিন্তু সেটা কর্পোরেশন নেন না, রিলাকটেন্ট। পরিস্থিতি এমন হয়েছে যে ডেঙ্গির ভয়ে মশারির ভেতরে বেহালার মিত্র সংঘ ক্লাবের মণ্ডপ তৈরির কাজ করছেন শিল্পীরা। অর্থাৎ পুজো আসছে, ডেঙ্গিও আসছে, আর পুরসভা ঢাল নেই, তলোয়ার নেই, যেন নিধিরাম সর্দার। পরিদর্শনের পর পরিদর্শন চলছে, কিন্তু মশা মারার কাজ হচ্ছে কি? রিপাবলিক বাংলা।